দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে তথ্য প্রতিমন্ত্রী। নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গুজব ও অসত্য প্রচারের মূল উৎপাটন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আগামী দিনে কি চ্যালেঞ্জ থাকছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দুই ধরনের চ্যালেঞ্জ। বৈদেশিক যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোকজনের সাথে যুক্ত হয়ে করা হয় এবং দেশের বিরুদ্ধে যে ডিজ ইনফরমেশন ক্যাম্পিং হচ্ছে, সেগুলো আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ডিজ ইনফরমেশন বা অসত্য প্রচারে সৃষ্ট গ্যাপ এবং গুজবের ক্যাম্পিংয়ের উৎস একটা একটা করে খুঁজে বের করে সবাই একসঙ্গে এগুলো সমূলে উৎপাটন করব এবং বিশ্বের সামনে আমরা সত্য কথাগুলো নিয়ে আসব। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।